জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ চলল গুলি বোমাও। জমি মাফিয়াদের গুলিতে নিহত এক, আহত দুই। আহতরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, শামশেরগঞ্জের 13 নম্বর ওয়ার্ড ফিল্ড পাড়ায় 500 শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জমি বিবাদ। আর সেই জমি বিবাদের জেরে জমি মাফিয়াদের গুলিতে মৃত্যু ইমরান হোসেনের। জখম দুই ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম আনসারি ও মোবাশ্বার শেখ। জখমদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শামশেরগঞ্জ থেকে তরিকুল শেখের রিপোর্ট, এমএসজি নিউজ। পাশেরই জায়গা নিয়ে, জমি নিয়ে 15 বছর ধরে কেস চলছিল। কেসেতে আমরা জিতে আসি, জিতারও কাগজ আছে। সেটাই মানে জবরদখল করতে এসেছিল। মানে আজকে পুরাতন শত্রুতা ছিল কি? পুরাতন ছিল না, জায়গা নিয়ে ওটাই। হ্যাঁ, এমনি শত্রু ছিল না, জায়গা নিয়ে। কিভাবে মারল ওরা? ওই যে কিরে বাড়ির ভিতরে ঢুকে গুলি করেছে, ঘরের মধ্যে ছিল। কে কে মারলো ওইগুলো তো আমরা দেখিনি, দুষ্কৃতির নাম তো বলতে পারবো না। কিন্তু যারা যারা মারালছে তাদের, তাদেরই নাম বলছি। জাকির শেখ, মুর্শেদ মমিন, সৈদুল মমিন, মেহদুল মমিন, কাল্লু কিরে মমিন, বারিক মমিন, আর হবিবুর মমিন, এগুলো সব এরা সব বাড়িতে ভিতরে ঢুকে মারলো। হ্যাঁ, এটা জায়গা জোর জবরদস্তি দখল করছিল। হ্যাঁ, মানে ঘিরতে এসেছিল। কেস আগে থেকে চলেছে, আমরা সিভিল কেসে জিতেছি, আমাদের রেকর্ড ফেকর্ড সবই ঠিক আছে, সিভিল সিএসআর এসএলআর সবই। হ্যাঁ, তো 144 ওনারা করেছে, আবার জোর জবরদস্তি দখল করছিল, দিয়ে ওরা গুলি বোম নিয়ে এসেছিল, চালিয়েছিল। কে মারলো? মেরেছে জাকির শেখ, হ্যাঁ, মুর্শেদ মমিন, হ্যাঁ, বারিক, হ্যাঁ, বারিক শেখ, আরো সব ছিল, মিঠুন, কটা, এরা ছিল, গুলি চালিয়েছিল, ঘরের ভিতরে ঢুকে গুলি চালিয়ে মেরেছে। যাকে মেরেছে তার নাম কি? যাকে মেরেছে তার নাম ইমরান আলী।